প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি দীপেশ সরকার, ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়, দিরাই সুনামগঞ্জ। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বীজগণিত 5.1 এই অধ্যায় থেকে দুটো সৃজনশীল নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুটো সৃজনশীল আজকের এই ক্লাসে আমরা করব, সৃজনশীল এক এবং সৃজনশীল দুই। প্রথমে আমরা সৃজনশীল এক থেকে ক ক এবং গ ন প্রশ্নের সমাধান কিভাবে হবে তা এই অধ্যায় থেকে আমরা শিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল একে একটু লক্ষ্য করে দেখা যাবে যে এখানে দেওয়া আছে a প্লাস 1/a সমান 5 এবং x প্লাস 1/x সমান 3। এই উদ্দীপক থেকে আমরা s2 প্লাস 1/s2 সমান কত আমরা তা নির্ণয় করতে পারি। আমরা ক নম্বরের সমাধান লিখতে পারি যে দেওয়া আছে a প্লাস 1/a সমান 5, a প্লাস 1/a সমান 5। তাহলে আমরা s2 প্লাস 1/s2 সমান কত তা আমরা নির্ণয় করতে পারব। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশিতে দেওয়া আছে s2 প্লাস 1/s2, s2 প্লাস 1/s2, কিন্তু আমাদের দেওয়া আছে a প্লাস 1/a সমান 5। তাহলে s2 প্লাস 1/s2 এর মান আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে আমরা লিখতে পারি a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab, s2 প্লাস b2, s2 প্লাস আমরা যদি s2 প্লাস b2 সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা s2 প্লাস b2 সমান লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা কোন সূত্র প্রয়োগ করব এটা আমরা উদ্দীপক থেকে দেখব। উদ্দীপকে যেহেতু আমাদের প্লাস এবং দেওয়া আছে যে a প্লাস 1/s সমান 5, তাহলে আমরা অবশ্যই এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে লিখতে পারি আমরা এইটার মান দেওয়া আছে 5 মাইনাস 2, এইটা এটা আমরা কেটে দিতে পারি, তাহলে 25 মাইনাস 2 সমান 23। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেওয়া ছিল a প্লাস 1/a সমান 5, আমাদেরকে বলা হয়েছে s2 প্লাস 1/s2 সমান কত। তাহলে আমরা জানি s2 প্লাস b2 সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। যদি এই জায়গায় প্লাস এর মান দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা প্রথম সূত্র প্রয়োগ করব, এবং যদি মাইনাস এর মান দেওয়া থাকে অবশ্যই আমরা মাইনাস সূত্র প্রয়োগ করব। আমাদের এই জায়গায় প্লাস এর মান দেওয়া আছে তাহলে আমরা অবশ্যই লিখব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে এর জায়গায় a আছে, b এর জায়গায় আছে 1/a, তাহলে এই 1/a কে আমরা b ধরে নিব, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস 1 এর মান আমরা বসিয়ে দিলাম 5, a কাটা গেল এবং রইল মাইনাস 2। 5 কে যদি আমরা স্কয়ার করে দেই 5 × 5 অর্থাৎ 5×25 মিন্স 25 মাইনাস 2 সমান 23। আমরা ক নম্বরের সলিউশন করে দিলাম। এবং ক নম্বরে বলা হয়েছে যে a মাইনাস 1/a হোল স্কয়ার সমান কত। তাহলে আমরা যেহেতু একবার লিখেছি দেওয়া আছে, আমরা ক নম্বরে দেওয়া আছে লেখার আর কোনো প্রয়োজন নাই। তাহলে ক নম্বরে সরাসরি আমরা লিখতে পারি প্রদত্ত রাশি কি দেওয়া আছে জায়গায় a মাইনাস 1/a হোল স্কয়ার,
এইটা সমান আমরা কি লিখতে পারি আমরা জানি a minus b all square সমান a plus b all square minus 4ab তাহলে যেহেতু আমাদের উদ্দীপকে প্লাস এর মান দেওয়া আছে অর্থাৎ a plus b এর মান দেওয়া আছে 5 b আমরা ধরে a 1 বাই a কে আমরা ধরে নিলাম b তাহলে আমরা লিখতে পারি a plus b all square minus 4ab তাহলে আমরা যদি a কেটে দিই তাহলে a plus 1 বাই a মান দেওয়া আছে 5 স্কয়ার মাইনাস 4 5 কে আমরা স্কয়ার স্কয়ার করে দেই তাহলে 5 * 5 25 মাইনাস 4 21 আমরা এই জায়গায় সূত্র লিখতে পারি a plus b অল স্কয়ার আমরা জানি a plus b অল স্কয়ার সমান a plus b অল স্কয়ার মাইনাস 4ab অথবা লিখতে পারি a minus b অল স্কয়ার প্লাস 4ab তাহলে আমরা আর a minus b অল স্কয়ার সমান লিখতে পারি আমরা a plus b অল স্কয়ার মাইনাস 4ab তাহলে আমরা a plus 1 বাই a মান বসিয়ে দিলাম 5 5 5 25 minus 4 25 থেকে 4 চলে গেলে আমাদের হয় 21 আমাদের গণনা করে বলা হয়েছে যে দেখা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান 47 আমাদের উদ্দীপকে দেওয়া আছে x প্লাস 1 বাই x সমান 3 তাহলে গণনার ক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে x প্লাস 1 বাই x সমান 3 x প্লাস 1 বাই x সমান দেওয়া আছে আমাদের 3 এখন আমাদেরকে দেখাতে হবে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান 47 তাহলে আমরা লিখতে পারি এটাকে যেহেতু দেখাও যে কমন করে লিখছে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড আমাদের লেফট সাইডে কি আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে লিখতে পারি x স্কয়ার অল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার অল স্কয়ার তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার a হচ্ছে x স্কয়ার এবং b হচ্ছে 1 বাই x স্কয়ার তাহলে আমরা জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab তাহলে আমরা এই জায়গায় যদি লিখি a প্লাস b all square minus 2 a b a square plus b square সমান হচ্ছে a plus all square minus 2 b তাহলে আমরা লিখে দিলাম a plus b all square minus 2 a b আমরা x square এবং a square কেটে দিলাম আমরা যদি আবার এই জায়গায় দেখি যে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা এই জায়গায় বসে সূত্র প্রয়োগ করব a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab শুধু আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এবং স্কয়ার মাইনাস 2 এটা বাইরে আমরা লিখে দিলাম এবং এই জায়গায় সূত্র প্রয়োগ হলো যে a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা জানি যে a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab দেওয়া আছে যে x প্লাস 1 বাই x সমান 3 তাহলে আমরা এই জায়গায় বসিয়ে দিলাম 3 মাইনাস 2 অল স্কয়ার মাইনাস 2 x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 3 আমরা 3 কে স্কয়ার করে দেই তাহলে পেয়ে গেলাম 9 মাইনাস 2 অল স্কয়ার মাইনাস 2 9 থেকে 2 চলে গেলে তাহলে 7 স্কয়ার মাইনাস 2 7 কে যখন স্কয়ার করে দেই
49 माइनस 2 তাহলে পেয়ে গেলাম 47 সমান সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই জায়গায় দেওয়া ছিল যে x প্লাস 1 বাই x সমান 3 এবং বলা হয়েছে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান 47 দেখানোর জন্য যেহেতু এই জায়গায় বলা হয়েছে দেখাও যে তাহলে আমরা প্রথমে লিখতে পারি দেওয়া আছে x প্লাস 1 বাই x সমান 3 লিখলাম x প্লাস 1 বাই x সমান 3 তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 আমরা লিখলাম x টু দি পাওয়ার 4 কে ভেঙে লিখলাম x স্কয়ার হোল স্কয়ার এবং 1 বাই x টু দি পাওয়ার 4 সমান লিখলাম 1 বাই x স্কয়ার হোল স্কয়ার তাহলে আমরা একটা অনুসূচন তৈরি পেয়ে গেলাম s স্কয়ার প্লাস b স্কয়ার আমরা জানি s স্কয়ার প্লাস b স্কয়ার অনুসূচন হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই জায়গায় a হচ্ছে x স্কয়ার এবং b হচ্ছে 1 বাই x স্কয়ার আমরা যদি আবার শুধু এই দুটো লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি s স্কয়ার প্লাস b স্কয়ার আবার অনুসূচন পেয়ে গেছে তাহলে আমরা যদি s স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এবং বাহিরে রয়ে গেল স্কয়ার এবং 2 তো আমরা এই জায়গায় x প্লাস 1 বাই x এর মান বসিয়ে দিলাম 3 x x এ কাটা গেল মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 আমরা যদি 3 কে স্কয়ার করে দেই তাহলে পেয়ে গেলাম 9 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 9 থেকে যদি 2 চলে যায় তাহলে রয়ে গেল 7 7 স্কয়ার মাইনাস 2 7 কে যদি আমরা স্কয়ার করে দেই তাহলে পেয়ে গেলাম 49 মাইনাস 2 সমান সমান 47 আমাদের বলা হয়েছিল দেখাও যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান 47 তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম 47 তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এবার সিজনশীল 2 তে চলে যাই তাহলে এই জায়গায় বলা হয়েছে যে উদ্দীপকে বলা হয়েছে x স্কয়ার মাইনাস x প্লাস 1 সমান 0 তাহলে মান নির্ণয় করতে হবে x প্লাস 1 বাই x এর মান নির্ণয় করার জন্য বলা হলো আমরা ক নম্বর প্রশ্ন লিখলাম দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের x স্কয়ার মাইনাস x প্লাস 1 সমান 0 বা আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 1 সমান লিখতে পারি আমরা ax বা আমরা যদি x কমন নিয়ে যাই রয়ে গেল x প্লাস 1 বাই x সমান ax বা লিখতে পারি আমরা x প্লাস 1 বাই x সমান ax বাই x অতএব লিখতে পারি x প্লাস 1 বাই x সমান a প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উদ্দীপকে দেওয়া ছিল x স্কয়ার মাইনাস x প্লাস 1 সমান 0 তাহলে বলা হয়েছে x প্লাস 1 বাই x এর মান নির্ণয় করো তাহলে আমরা লিখলাম x স্কয়ার মাইনাস x প্লাস 1 সমান 0 x স্কয়ার প্লাস 1 সমান এদিকে মাইনাস 0 এটি প্লাস এ সমান চিহ্নে ডান দিকে চলে গেল আমরা যদি এই জায়গায় x কমন নিয়ে যাই রয়ে গেল x 1 এর সাথে যেহেতু x নাই আমরা বাদ দিয়ে দিলাম x দিয়ে সমান সমান রয়ে গেল x তাহলে x প্লাস 1 বাই x এদিকে ছিল গুণ হয়ে গেল বাদ তাহলে x প্লাস 1 বাই x সমান a বলা হয়েছে আমাদের x প্লাস 1 বাই x এর মান নির্ণয় করার জন্য আমরা x প্লাস 1 বাই x এর মান পেয়ে গেলাম a এবার দ্বিতীয় খ নম্বরে বলা হয়েছে যে x প্লাস 1 বাই x সমান 5 বলে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার এর মান কত আমরা লিখতে পারি খ নম্বরে দেওয়া আছে কি দেওয়া আছে x প্লাস 1 বাই x সমান 5 আমরা এটাকে বর্গ করে দিলাম x প্লাস 1 বাই x হোল স্কয়ার সমান 5 হোল স্কয়ার আমরা লিখে দিব বর্গ করে বর্গ যদি আমরা করে নেই তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি a স্কয়ার প্লাস 2 a b প্লাস
बी स्क्वायर समान 25 एक्स एक्स कैटे दिलाम हमरा लिखलाम एक्स स्क्वायर प्लस 1 बाय एक्स स्क्वायर समान 25 এদিকে ছিল প্লাস 2 হয়ে গেছে মাইনাস 2 বা আমরা লিখলাম x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার অল স্কয়ার সমান 23 অল স্কয়ার আমরা লিখব পুনরায় বর্গ করে যেহেতু আমরা একবার বর্গ করলাম এবং আবার বর্গ করলাম এই জন্য আমরা লিখব পুনরায় বর্গ করে কিন্তু এখন আমরা পেয়ে গেলাম a প্লাস b অল স্কয়ার সমান 23 অল স্কয়ার বর্গ করলে কিন্তু বলা হয়েছে m অল স্কয়ারের মান নির্ণয় করো তাহলে আমরা এই জায়গায় অনুসিদ্ধান্তে চলে যাব a মাইনাস b অল স্কয়ার প্লাস 4 a b এবং 23 কে যদি আমরা স্কয়ার করে দেই তাহলে পেয়ে গেলাম 5 টু 9 এখন আমরা কেটে দিলাম x স্কয়ার x স্কয়ার বা লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার অল স্কয়ার সমান 529 মাইনাস 4 অতএব লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার অল স্কয়ার সমান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে বলা হয়েছে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ারের মান নির্ণয় করো তাহলে আমরা x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার অল স্কয়ার সমান পেয়ে গেলাম 525 অর্থাৎ 525 আমি আবার দেওয়া আছে নিচে x প্লাস 1 বাই x সমান 5 তাহলে আমরা বর্গ করে দিলাম উপবিভাগকে বর্গ করার পর আমরা পেয়ে গেলাম a প্লাস অল স্কয়ার x স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার সমান 25 এদিকে সে প্লাস 2 হয়ে গেল মাইনাস 2 তাহলে আমরা পেয়ে গেলাম পুনরায় বর্গ আবার পুনরায় বর্গ করলাম তাহলে আমরা যদি অনুসিদ্ধান্তে চলে যাই a প্লাস বল স্কয়ার সমান আছে a মাইনাস বল স্কয়ার প্লাস 4ab আর 23 কে আমরা বর্গ করলে পেয়ে গেলাম 529 এদিকে ছিল প্লাস 4 আমরা এদিকে মাইনাস 4 করে দিলাম এবং 529 থেকে 4 চলে গেলে 525 আমরা যদি এবার গণ বর্গ প্রশ্ন চলে যাই দেওয়া আছে a প্লাস 1 বাই a সমান 2 a প্লাস 1 বাই a সমান 2 তাহলে দেখতে পারি আমরা গণ বলে a সমান 2 তাহলে আমরা ক পদে প্রাপ্ত x প্লাস 1 বাই x সমান a অতএব a সমান 2 বলে আমরা লিখতে পারি x প্লাস 1 বাই x সমান 2 আমরা যদি লেফট সাইড দেখি লেফট সাইডে কি আছে আমাদের x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার আমরা লিখতে পারি a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab এর সমান আমরা লিখতে পারি 2 স্কয়ার মাইনাস 2 তাহলে আমরা পেয়ে গেলাম 4 মাইনাস 2 সমান সমান 2 আমরা রাইট হ্যান্ড সাইডে লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 তাহলে আমরা যদি এটাকে এটাকে ভেঙে দেখি লিখতে পারি x স্কয়ার অল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার অল স্কয়ার আমরা সমান সমান লিখতে পারি a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab তাহলে আমরা a স্কয়ার এবং x স্কয়ার কেটে দিলাম এখানে আমরা একটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম a প্লাস b অল স্কয়ার সমান লিখতে পারি আমরা a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab অল স্কয়ার মাইনাস 2 এইটাটি কেটে দিলাম এটা মান বসিয়ে দিলাম আমরা 2 স্কয়ার মাইনাস 2 অল স্কয়ার মাইনাস 2 4 মাইনাস 2 অল স্কয়ার মাইনাস 2 2 স্কয়ার মাইনাস 2 4 মাইনাস 2 সমান সমান 2 তাহলে আমরা লেফট সাইডে পেয়ে গেলাম 2 এবং রাইট হ্যান্ড সাইডে পেয়ে গেলাম 2 আমাদেরকে বলা হয়েছিল যে a সমান 2 হলে প্রমাণ করে যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 তো পেয়ে গেলাম লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে এই ক্লাসের পাঠ্যসূচিকে দুইটি সৃজনশীল সমাধান করলাম পরবর্তী সময় আমরা আরো সৃজনশীল নিয়ে আলোচনা করব সবাই ভালো থেকো